পদত্যাগ করাও, অপদত্যাগ করাও, অপদত্যাগ করাও। যারা সিন্ডিকেট করছে একবারও কোনো যায় সিন্ডিকেট ভাঙো, সিন্ডিকেট বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই সিন্ডিকেটকে ধ্বংস করে দাও। এই সম্বন্ধে এই প্রেস ক্লাবে আপনি বলতে পারবেন সাংবাদিকেরা কেউ একটা কথা বলছে এই বাংলাদেশে? বলেন ইউটিউবার ভাইয়েরা কেউ বলছে এই কথা, তেলের দাম চালের দাম সম্বন্ধে এই জায়গাটার বলেন? আমি একটা রিক্সা চালি খায় দিন দিন কামাই আনি, সন্ধ্যার সময় বাজার করলে একটা টাকা থাকে না আমার, রুম ভাড়া কই থেকে দেবো, বাসা ভাড়া কই থেকে দেবো? বর্তমান যে দেশের পরিস্থিতি, আমরা যাবো কই? প্রতিটা রাস্তায় দেখবেন এক হাঁটু করে গর্ত, আমরা রিক্সা নিয়ে যাই, রিক্সা উল্টে পড়তে বড় গাড়ি হলে কী হইব? এই কারণে জামটা বাজতে আছে রাস্তাঘাটে বর্তমানে যে অবস্থা। কিন্তু রাস্তাঘাট পরে করুক না, আমাদের জিনিসপত্র দাম কমাক। আমাদের গরিবের একটাই দাবি, যত জিনিসপত্র আছে মৌলিক চাহিদা যেটা আমাদের, আমরা নিত্য প্রয়োজনীয় কিনি খাই, সেটারে দাম কমাক, আমরা অন্য কিছু চাই না। ভাই আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না, আমার দাবি একটাই, আমাদের যত জিনিস আছে চাল ডাল তেল আদা নিত্য প্রয়োজনীয় যেটা মৌলিক চাহিদা মানুষের দিন সকাল হলে খাইতে হয় সেই জিনিসের দাম এখন তো শেখ হাসিনা নাই, তাহলে এখন সিন্ডিকেট কারা করতেছে? এই সরকার কি ক্ষমতা নাই সিন্ডিকেট ভাঙ্গার লাগিয়া? বলেন এই সিন্ডিকেটটা আছে কিনা সরকারের ক্ষমতা? সরকার যদি এই সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতা নাই থাকে তো সরকার বিদায় নিয়ে যাবা, এই সরকারের দরকার নাই আমাদের। সরকারের যদি সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতা নাই থাকে, যেটা নিত্য প্রয়োজন আমরা জিনিস কিনি খাই সেইটা যদি না ভাঙতে পারে, এই সরকার চলে যাবগা। যে পিঁয়াজ কিনতে 80 টাকা বর্তমানে 120 টাকা, মোটা চাউলটা, মোটা চাউল আছে না, মোটা চাউলটা কিন্তু 60 টাকা, এখন এই কিনতে 2 টাকা কম 70 টাকা। এই ফরিদ জানমুখার কাছে সবাই তো আছে, খালি সংস্কার করো, সংস্কার করো, সংস্কার করো, যে নিজের যে মৌলিক চাহিদা সকাল হলে কিনে খাইতে হয় এটার সম্বন্ধে আজ পর্যন্ত কেউ কথা বলে না। এই প্রেস ক্লাব থেকে যতগুলো আমরা রিক্সা চালাই সবসময় রাস্তাঘাটে দেখি তো বলছে নাকি না, কেউ বলে না ভাই এই সম্বন্ধে, এইটাই হলো দুঃখ ভাই। আমাদের প্রধান উপদেষ্টা যেটা আছে ওনাকে বলতে চাই, এই সরকার পরে আমাদের যে সিন্ডিকেটটা আছে বাংলাদেশে, মাফিয়া সিন্ডিকেট যেটা আমাদেরকে জিম্মি করে রাখছে, সেটা থেকে আগে উদ্ধার করেন আমাদের, তারপর সরকার করেন আপনারা, এইটাই দাবি ভাই আমাদের।